বলছে সেই যদি থাকতো শুনতো তাহলে তার অনেক কষ্ট হতো। রিয়েল লাইফে একটা ছেলেকে চোরে বাচ্চা বলছিস, তাহলে পাগলা চাচা তুই তো খিস্তি খাবি। বলেছিলাম না যতটা সত্যি একে দেখে মনে হয় অতটা সত্যি নয়। তুই আমাকে যখন বললি যে আমার পাসওয়ার্ডটা নিয়ে তুই আমার ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করে দিস, তখন আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তো টেকনিক্যাল ব্যাপারে আমার সেরকম খুব একটা নলেজ নেই, এবং আমার ফেসবুক পেজে কিছু সমস্যা হচ্ছিল। কি সমস্যা? ভিউজ আন্ডার যে রেভিনিউ কম আসছিল, আরো কিছু সমস্যা ছিল। তারপরে এপ্রিল মাসে আমি আবার রিপিট করছি, এপ্রিল মাসে আমি আমার আইডি পাসওয়ার্ড জেনিকে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি স্নেহা, তোমরা দেখছো স্নেহা জোর ব্লগ। সাহেব সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা হবে পুরোপুরি একটা অন্যরকম ভিডিও। তো তোমরা অবশ্যই আমার ভিডিও থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের টপিক কী ভিডিও। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা অনেক দিন ধরেই দেখছো ভিডিওতে এখন খুব জেনি দিদিকে নিয়ে কন্ট্রোভার্সি চলছে, মানে সবাই যা তা পাচ্ছে এখন বলে দিচ্ছে। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে আগে দেখাই, এই কথাটা শুনে হয়তো তোমার খারাপ লাগতে পারে, বাট আজকে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে তোমার মা এই সমস্ত ভিডিওগুলো দেখছে না তোমার। আর উনি যেখানেই আছেন খুব ভালো আছেন, শান্তিতে আছেন, কারণ কি তার ছেলে সমস্ত নোংরা কথাবার্তা বলছে। সে যদি থাকতো শুনতো তাহলে তার অনেক কষ্ট হতো যে কিভাবে তার সন্তান এই সমস্ত নোংরা কথাবার্তা। একটা ভিডিও বানিয়েছিল অভিষেক দাকে নিয়ে, মানে অভিষেক দার মাকে নিয়ে। তো হ্যাঁ, অবশ্যই জেনেদি ভুল করেছিল সেই ভিডিওটাতে মাকে বলে। তো মানে যাই হোক, যারই মা হোক অবশ্যই গায়ে লাগবে, কষ্ট হবে, স্বাভাবিক এটা। তো এর জন্য এটা অবশ্যই জেনেদি ভুল করেছিল, এর জন্য জেনেদি সরিও বলেছে। মানুষ ভুল করলেই ক্ষমা চাইলে সেটা ঠিক আছে। তো জেনেদি তো বলছে যে আমি ভুল করে ফেলেছি বলে, তার জন্য ক্ষমাও চাইছে। ঠিক আছে, মানুষ ভুল করতেই পারে, সে যে ভুলটা বুঝতে পেরেছে, রিয়েলাইজ করতে পেরেছে, এটাই তো অনেক, তাই না? জেনেদি তো বলছে সে ভুল করেছে, হয়ে গেছে, মিটে গেছে ঝামেলা, ক্ষমা চাইছে, এতেও প্রবলেম। তোমরা অনেকেই চেনো যে ছোট্ট ছেলে সুপ্রিয়দা, সুপ্রিয়দাই ক্ষমা চাইছে, মেকআপ না করে এসে ক্ষমা চাইছে, মানে এইটা নিয়েও প্রবলেম। তোমরা দেখো সুপ্রিয়দাই এই মানে জেনে দি ক্ষমা চাইছে বলে সুপ্রিয়দা এটা নিয়ে আবার কি বলছে, দুমুখো সাপ অনেক কিছু বলছে। তোমরা একটু শুনে নাও কি বলছে। রিয়েল লাইফে একটা ছেলেকে শুয়োরে বাচ্চা বলছিস, তাহলে পাগলা চাচা তুই তো খিস্তি খাবি। বলেছিলাম না যতটা সত্যি একে দেখে মনে হয় অতটা সত্যি নয়। আরো একটা জিনিস দেখাচ্ছি, দেখো এ কতটা ছলনাময় মেয়ে ছেলে। হ্যাঁ, কাকিমা এখন আমাদের মধ্যে নেই সেটা আমি জানতাম, কিন্তু কাকিমা শেষ মুহূর্তটাতে এতটা কষ্ট পেয়েছে আমি সেটা জানতাম। এ বাবা, এ বাবা, তোমরা কি নোটিস করলে? হুট করে মেকআপ গায়েব হয়ে গেল। ও মা গো, মেয়েটা কি কষ্ট পেয়েছে। তো তোমরা শুনেছো, মানুষ যদি ভুল করে সেটা সে রিয়েলাইজ করে ক্ষমা চায়, তাতেও কি অন্যায়? সে কেন মেকআপ মানে রিমুভ করে ক্ষমা চাইছে, দুঃখ কষ্ট বোঝাতে চাইছে জেনে দিয়ে, নাকি মেকআপ করেনি বলে নাকি দুঃখ কষ্ট বোঝাচ্ছে? আরে বাবা, জেনে দি ভুল করেছে তার মাকে বলে সে তো বুঝতে পারছে, তাতে তো ক্ষমা চাইছে সে, তাতেও কি সে প্রবলেম? মানে ভুল করে ক্ষমা চাইছে, কেন ক্ষমা চাইছে, এটা তো কি প্রবলেম? তাহলে ক্ষমা না চাইলেই ঠিক করতো জেনেদি, তাই না? সবাই শুধু জেনেদির উপরই মানে যা তা বলছে, এটা তো ঠিক না। জেনেদি ভুল করেছে বলছে, অবশ্যই মিটে গেছে ঝামেলা, আবার কি আছে? এত কথা কিসের আসছে, কোথার থেকে আসছে এত কথা? আমি তো এটাই জানতে চাই। তারপরে লিজাদি, তোমরা সবাই চেনো, রানাঘাটে থাকে। তো লিজাদির হয়তো কোনো এক সময় প্রবলেম হয়েছিল ইউটিউবের চ্যানেলে অ্যাকাউন্ট নিয়ে। তো এর জন্য জেনেদিকে অ্যাকাউন্ট দিয়েছিল, অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়েছিল ঠিক করার জন্য। ঠিক আছে, এটা লিজাদির জেনে শুনেই দিয়েছে। ঠিক আছে, এতে মানচুদার প্রবলেম। মানচুদা জেনেদি নামে তখনও উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে, নাকি লিজাদির চ্যানেল হ্যাক করেছে, পাসওয়ার্ড হ্যাক করে পাসওয়ার্ড মানে ওপেন করেছে তার চ্যানেল করে, সব ভিডিও যে ভিডিওগুলো প্রাইভেট ছিল সেই ভিডিওগুলো জেনে দি পাবলিক করে দিয়েছে, এত কিছু আসে। তোমরা শোনো একটুখানি মানসুদা কি বলছে, মানে জেনে দি নামে যা তা বলে যাচ্ছে, লিজাদির চ্যানেল হ্যাক করেছে নাকি জেনে দি, কত কিছু বলছে। তোমরা একটু শোনো যে মানসুদা কি বলছে। এই জেনি বলে মেয়েটা, এই যে লিজা মন্ডলের রাইট ম্যানেজার নিয়ে, ঠিক আছে, তার কাছ থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে, দেখতে পাচ্ছ এই যে ওর নিজের কন্টেন্ট গুলো এখানে সব আপলোড করেছে, এতে এর রাইট ম্যানেজারের প্রবলেম হয়, দেখতে পাচ্ছ
সোশ্যাল মিডিয়া, এই যে জেনি বলে মেয়েটা, ঠিক আছে, একজন মেয়ের কাছ থেকে গিয়ে তার তাকে না জানিয়ে তার সোশ্যাল প্ল্যাটফর্মে তার নিজের জিনিসপত্র আপলোড করেছে, প্রাইভেট জিনিস এইভাবে নিয়ে নেওয়াটা কিরকম অপরাধ তোমরা সবাই বলো। এই যে জেফারেরও কিছু ভিডিও আছে এখানে, তো এরকম ভাবে লোককে দিনের পর দিন লোকে রাইট ম্যানেজার নিয়ে স্ট্রাইক মারছে। জেনি বলে মেয়েটা দেখতে পাচ্ছ, এই যে মুখ, আর এই হচ্ছে সব থেকে বড় জিনিসটা হচ্ছে এই এত কিছু রয়েছে ভিডিওগুলো, আর একে না জানিয়ে এর এই লিজা মন্ডল একে না জানিয়ে এর পেজ নিয়ে এইগুলো করেছে। দেখতেই পাচ্ছ তোমার সামনাসামনি প্রুফ, এই জেনি বলে মেয়েটা, ঠিক আছে, এই লিজা বলে যে মেয়েটার আইডি নিয়ে নিয়েছে, নিয়ে তার কপিরাইট ম্যানেজারে গেছে, রাইট ম্যানেজারে। আর এখানে দেখতেই পাচ্ছি যে এই যে রানার ভিডিও এখানে আপলোড করা, ঠিক আছে, রেফারেন্স ভিডিওতে। তো এই ভিডিওটা কেন আপলোড করা এখানে, বুঝতে পারছো? মানে এইখান থেকে এই জেনি বলে মেয়েটা এর পুরো সিস্টেম নিয়ে নিচ্ছে, ওর নিজের ভিডিও আপলোড করা, এই যে উপরে দেখতে পাচ্ছ, এই যে যত আছে ওর ভিডিও, লিজার ভিডিওতে ওর ভিডিও। তো এইখান থেকেই যারা আমাকে রোস্ট করবে তো তাদেরকে কপিরাইট দেবে আর বলবে মানচু খারাপ। এই লিজা জানেই না যে এর রাইট ম্যানেজার এ নিয়ে নিয়েছে, আর এর রাইট ম্যানেজারের অ্যাডমিন কে কে দেখে নাও। দেখো তোমরা, লিজার অ্যাকাউন্টে জেনি, কেয়া সরকার আর সৌম সামন্ত, এটা হচ্ছে জেনির বয়ফ্রেন্ড, আর এটা হচ্ছে জেনির আর একটা ফেক অ্যাকাউন্ট, বুঝতেই পারছো? এই দুটো অ্যাকাউন্ট এই অ্যাডমিনে কি করে? আসলে এই মেয়েটা জানেই না যে এর অ্যাকাউন্টে এরা দুজন এক মাস ধরে বসেই আছে আর ওর কন্টেন্টগুলো আপলোড করে যাচ্ছে, বুঝতেই পারছো? আমি তাড়াতাড়ি ওদের দুজনকে অ্যাডমিন থেকে সরিয়ে দিলাম। আর হ্যাঁ, অবশ্যই কেয়া সরকার ওই যে নামটা ছিল ওটা ফেক অ্যাকাউন্ট, কিন্তু ওটা ওর অরিজিনাল অ্যাকাউন্ট না। আর এই মেয়েটার তিনটে স্ট্রাইক পরে ফেক স্ট্রাইক, তো তার সুযোগ নিয়ে অ্যাডমিন হয় আর শুধুমাত্র তার আইডি পাসওয়ার্ড নেয় না, তার ব্যাকআপ পাসওয়ার্ডও নেয়, মানে বুঝতে পারছো, আইডি পাসওয়ার্ড নেয় ঠিক করার জন্য সাধারণত সবাই, বাট ও ব্যাকআপ পাসওয়ার্ডও নেয়। তোমরা শুনেছো যে মানসুদা কি বলছে। এরপরে আমি আজকে দেখতে পেলাম ভিডিওটা, তো জেনেদি ছেড়েছে, লিজাদির সাথে যে কথাবার্তাগুলো জেনেদির হয়েছে সেগুলো রেকর্ড করে জেনেদি দেখিয়েছে ভিডিওতে, আমি দেখলাম। কি কথা সেটা তোমাকে জানতে হবে, কারণ কি তুই তো আমার উপর ফালতু একটা ব্লেম দিচ্ছিস যে কি আমি নাকি জান, তুই নাকি জানতিসই না যে আমি তোর অ্যাডমিন অ্যাক্সেস নিয়েছি। অথচ দেখ কত এপ্রিল মাসে তুই আমাকে যখন বললি যে আমার পাসওয়ার্ডটা নিয়ে তুই আমার ব্যাংকের অ্যাকাউন্টটা চেঞ্জ করে দিস, হ্যাঁ, তখন একবার পাসওয়ার্ড দিয়েছিলি কিন্তু পারমিশন নিয়ে, তোমার পারমিশন বলেছি আমি দিয়েছি, এই কথাটা কোথাও বলিনি। তো জেনে দিয়ে আমি দেখছিলাম যে কালকে একটা ভিডিও আপলোড করেছিল, মানে আমি সেটা আজকে দেখছিলাম, যে মানে চ্যানেলে প্রবলেম করে দিচ্ছে, মানসুদার সাথে এই নিয়ে কথা বলেছিল, মানসুদা যাদের সাথে কথা বলাচ্ছে তারাই তাদের চ্যানেলটা আবার ঠিক করে দিচ্ছে, আবার সেই চ্যানেলটাকে দিয়েই প্রমোশন করাচ্ছে, যে চ্যানেলটা দিয়ে তাদের চ্যানেলের প্রবলেম করাচ্ছে, তাদের জন্য মনিটাইজেশনের প্রবলেম হচ্ছে, অনেক কিছুতে প্রবলেম হচ্ছে। মানে মানসুদা ভিডিও আমি দেখতাম, ভালো লাগতো, সব কিছু ঠিক আছে, বাট মানসুদা যে এইরকম করছে সিরিয়াসলি ভাবতাম না, মানে ভাবার বাইরে যে মানসুদা এইরকম চিন্তা ভাবনা নিয়ে আজকে এইরকম কাজ করছে, সিরিয়াসলি আমি জানতামই না যে মানসুদা এতটা খারাপ হয়ে গেছে এখন। মানে এখন না, হয়তো আগেও এরকম ছিল, সবার সামনে খুব ভালো থাকে। সিরিয়াসলি আমি মানসুদার ভিডিও দেখতাম, ভাল লাগতো, বাট এই কথাগুলো শোনার পরে মানসুদার ভিডিও দেখার ইচ্ছে একদমই নেই। আর অভিষেকদাকে নিয়ে জেনেদির একটা কন্ট্রোভার্সি চলছিল, ঠিক আছে, মিটে গেছে তো আবার কি আছে, তার মধ্যে মানসুদা এসে এত নাক গলাচ্ছে কেন? মানে অভিষেকদাকে নিয়ে প্রবলেম মিটে গেছে সেটা নিয়ে, মানসুদা এসে অতিরিক্তই দাদাগিরি ফলাচ্ছে, আর কিছুই না। মানে সিরিয়াসলি আমার খুব খারাপ লাগছে, জেনেদির চ্যানেলে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে এর জন্য। সো আমি জেনেদির সাথে, মানে আমি জেনেদির ভিডিও দেখেছি, আমার খুব ভাল লাগে, আর জেনেদির সাথে আমার একবার দেখা হয়েছে, সামনাসামনি কথা হয়েছে একবার, আমার খুব ভালো লাগে পার্সোনালি। তো এত কি আছে জেনেদিকে নিয়ে, মানে এত কিছু বলার কিছু তো হয়নি, তাই না? রোস্টের ভিডিও বানিয়েছে, মানুষকে বলে ফেলেছে,
তার জন্য ক্ষমা চাইছে। ইটস ওকে, হয়ে গেছে তো, ঝামেলা মিটে গেছে, আবার এত কিসের প্রবলেম আসছে? মানে মাঞ্চুদা সবকিছুতে একটু বেশিই দাদাগিরি ফলাচ্ছে, মানে নিজেকে অনেক বড় ভাবছে আর কিছুই না। আমি জেনেদের ভিডিও দেখি পার্সোনালি, আমার খুব ভালো লাগে। আমি জেনেদিকে একটাই কথা বলবো, জেনেদি তুমি কোনো ভুল করনি, তুমি হ্যাঁ ফার্স্টে যে ভুলটা করেছিলে অভিষেকদার মাকে নিয়ে বলে, তার জন্য তুমি রিয়েলাইজ করেছো, ক্ষমা চাইছো, ঠিক আছে, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখন যেগুলো তোমার উপরে মিথ্যে বদনাম দিচ্ছে সেগুলো একদমই ঠিক না, তুমি তার জন্য অবশ্যই লড়াই করো। আমি তোমাকে অনেক অনেক সাপোর্ট করি, আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে তুমি প্লিজ একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? সবাই মিলে এরকমভাবে বললে তো হয় না, একটা মানুষের এত ভুল থাকতে পারে আর সবাই ঠিক হয়, এটা তো না, তাই না? তার ভুল নেই, সেই ভুলগুলোকে তোমরা ইচ্ছা করে বার করছো, এগুলো একদম ঠিক না। অবশ্যই যারা যারা জেনেদিকে সাপোর্ট করো, জেনেদির হয়ে কথা বলো, আমি একটাই কথা বলবো, কারণ জেনেদি যথেষ্ট ভালো, আমার পার্সোনালি আমার খুব ভালো লাগে, আমি মনে করি অনেক কারোরই জেনেদিকে ভালো লাগে। তো প্লিজ যারা যারা জেনেদিকে সাপোর্ট করো, প্লিজ অনেক অনেক সাপোর্ট করো, ঠিক আছে? তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করলাম, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।